হাই, আজকের এই ছোট ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা খুব সহজে চেক করব আমাদের ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক থেকে বিডিং অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। তো আমরা অনেক সময় বিডিং করে থাকি কিন্তু বিডিং অ্যাপ্রুভ হয়েছে কিনা এই ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারি না। তো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিব। তো ভিডিও শুরু করে বলে রেখে যে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। প্রথমেই আপনি আপনার ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক ড্যাশবোর্ডে লগ ইন করে নেবেন। এবার এখান থেকে এক্সপায়ারে ক্লিক করে আপনার বিডিং সেটআপে ক্লিক করবেন। দেন আপনি যেখানে বিডিং করতে চান সেটা চুজ করবেন। আমি এখানে গুগল অ্যাডমপ সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে আপনি যে অ্যাপের জন্য বিডিং করেছেন বা বিডিং করবেন সেই অ্যাপটা সিলেক্ট করবেন। অলরেডি যেহেতু আমরা বিডিং করে ফেলেছি, তারপর আমরা যে অ্যাপের জন্য বিডিং করেছি এখান থেকে সেই অ্যাপটা আমরা চুজ করবো। তো আমি এখান থেকে একটা অ্যাপ আপনাদের চুজ করে দেখাচ্ছি। দেন এখান থেকে নিচের দিকে আপনার জেনারেট এপিআই টোকেনে ক্লিক করবেন। তারপর এখানে রিড অডিয়েন্স নেটওয়ার্ক ইনসাইটস এ টিক মার্ক করে দেবেন। তারপর জেনারেট টোকেন। দেন এখান থেকে আপনি প্রপার্টি আইডিটা পেয়ে যাবেন। তো প্রপার্টি আইডিটা আপনারা কপি করে নেবেন। কপি করার পর আমি একটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব যেখান থেকে আমরা খুব সহজেই আমাদের বিডিংটা চেক করতে পারি। তো এই পেজটার নাম হচ্ছে পাবলিশার অনবোর্ড ডিবাগার, এটা ফেসবুকেরই। তো এখান থেকে ফেসবুকের যে প্রপার্টি আইডিটা রয়েছে আমরা সেই প্রপার্টি আইডিটা দিয়ে দিব এখানে। তো আমি আমার প্রপার্টি আইডিটা দিয়ে দিচ্ছি এখানে। দেন এখান থেকে ডিবাগে ক্লিক করব। ডিবাগে ক্লিক করার পরে আমার এখানে প্রপার্টি নেম দেখাবো আমরা যে অ্যাপের জন্য করতে চাচ্ছি সেই অ্যাপের। তো এখান থেকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেসেবল, মনিটর ম্যানেজার অ্যাক্সেসেবল, কিন্তু ইন্টিগ্রেশন বিডিংয়ে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে ক্রস দেওয়া আছে। তার মানে আমাদের এখানে বিডিংটা অ্যাপ্রুভ হয়নি এখন পর্যন্ত। আমরা যে বিডিং করছি সেই বিডিংটা এখনও হয়নি। এখন আমি আমার অ্যাপের আরেকটা অ্যাপ নিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমার বিডিং ওই অ্যাপে অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই। তাহলে এখানে আমার আরেকটা অ্যাপ সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। দেন এখান থেকে জেনারেট এপিআই অ্যাক্সেস টোকেন, জেনারেট টোকেন, এখান থেকে প্রপার্টি আইডিটা আমি কপি করে নিচ্ছি। তখন কপি করা হয়ে গেছে। এখন আমি পেস্ট করে আবার ডিবাগে ক্লিক করব। এখন যদি আমি ডিবাগে ক্লিক করার সাথে সাথেই আমার এখানে দেখতে পাবো আমার যেই বিজনেস ম্যানেজার সেটা অ্যাক্সেসেবল, সম্পূর্ণ সব জায়গায় স্ট্যাটাস গ্রিন টিক দেওয়া আছে, মনিটাইজেশন ম্যানেজারও গ্রিন টিক। এখন বিডিং ইন্টিগ্রেশন বিডিংয়ে কিন্তু আমার এটা বিডিং করা আছে। এখানে ইন্টিগ্রেশন বিডিংয়ে সব জায়গায় কিন্তু আমার সবুজ টিক মার্ক দেওয়া আছে। আমার এখানে কিন্তু কোথাও কোনো ক্রস মার্ক নেই। আপনি যদি দেখতে পারেন যে আপনার যদি কোথাও কোনো ক্রস মার্ক না থাকে এবং সব জায়গায় যদি গ্রিন বা সবুজ টিক চিহ্ন দেওয়া থাকে তাহলেই বুঝে নেবেন আপনার যে অ্যাপটার যে বিডিং হয়েছে সেই বিডিংটা 100% অ্যাপ্রুভ হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখাবেন নতুন কোনো ভিডিও যদি ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।